আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, অর্থনীতি ডিপার্টমেন্টের সামষ্টিক অর্থনীতি, মৌলিক সামষ্টিক অর্থনীতি বিষয়ে। আজকে ক্লাসগুলো কেইনসি আই নিয়োগ তত্ত্বটি বর্ণনা করো। তাহলে আমরা এই কেইনসি আই নিয়োগ তত্ত্বটি বর্ণনা করার পূর্বে আমরা এই কেইনসি আই নিয়োগ তত্ত্ব সম্পর্কে জানবো, তার তত্ত্বের মূল বক্তব্য বৈশিষ্ট্য কী, অনুমিত শর্ত কী এবং চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করব। তাহলে কেইনস 1936 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি নামক গ্রন্থে অর্থনীতিতে মন্দার প্রকৃতির কারণ ও মন্দার নিয়ন্ত্রণ উপায় নিয়ে ব্যাপক আলোচনা করেন। তার নাম অনুসারে পরবর্তীতে ইহা কেইনসীয় আয় ও নিয়োগ তত্ত্ব নামে পরিচিতি লাভ করে। কেইনসীয় আয় নিয়োগ তত্ত্বটির মূল বক্তব্য হল, ক্লাসিক্যাল তত্ত্বের মূল বক্তব্য হল অর্থনীতিতে নিজ গতিতে পূর্ণ নিয়োগ স্তরে ভারসাম্য পোষে। কিন্তু কেইনস প্রমাণ করে দেখান অর্থনীতি কখনো সরাসরি হস্তক্ষেপ ছাড়া পূর্ণ নিয়োগ স্তরে ভারসাম্য পোষাতে পারে না। এই কারণে কেইনস তার গ্রন্থে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের তত্ত্বে প্রমাণিত বাস্তব কোনো ভিত্তি নেই বলে উল্লেখ করেন। তার মতে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগানের সমতার স্থলে যেমন অপূর্ণ নিয়োগের ভারসাম্য অর্জিত হয়, তেমনি আবার পূর্ণ নিয়োগের ভারসাম্য স্থলে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান পরস্পর সমান নাও হতে পারে। তাই অপূর্ণ নিয়োগের ভারসাম্যের কারণ অনুসন্ধান ও দূরীকরণ উপায় নির্ধারণ করা হলো কেইনসের তত্ত্বের মূল বক্তব্য। তাহলে আমরা কেইনসের তত্ত্বের মূল বক্তব্য জেনে নিলাম। এবার কেইনসের আয় ও নিয়োগ তত্ত্বটির অনুমিত শর্তগুলি জেনে নিই। এক নম্বরে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকবে, আর দুই নম্বরে সমাজের সামগ্রিক চাহিদা স্থির থাকবে, তিন নম্বর সমাজের সামগ্রিক যোগানে স্থির থাকবে, চার নম্বর দুই সেক্টর অর্থনীতি কার্যকর থাকবে। তাহলে কেইনসীয় আয় নিয়োগ তত্ত্বটির চারটি অনুমিত শর্ত আমরা জেনে নিলাম। এবার কেইনসীয় আয় নিয়োগ তত্ত্বটির বিশ্লেষণ। কেইনস শ্রম বাজার, অর্থবাজার এবং দ্রব্য বাজারের সমন্বয় করে তার আয় ও নিয়োগ তত্ত্ব ব্যাখ্যা করেন। সুতরাং শ্রম বাজার, অর্থবাজার এবং দ্রব্য বাজারের সমন্বিত গঠনকে কেইনসীয় আয় ও নিয়োগ নির্ধারণ মডেল বলে। এবার আমরা কিছু দ্রব্য বাজার, অর্থবাজার আর শ্রম বাজার সম্পর্কে জেনে নেই। কেইনসের মতে সঞ্চয় বিনিয়োগের সমতার মাধ্যমে দ্রব্য বাজারের ভারসাম্য লাভ করে। সমীকরণের মাধ্যমে দ্রব্য বাজারের সূত্র হল এস ওয়াই ইকুয়াল হলো আই আই, অর্থাৎ এস মানে সঞ্চয়, আয়ের উপর নির্ভরশীল, ইকুয়াল হলো ইনভেস্টমেন্ট, ব্র্যাকেট হলো ইন্টারেস্ট, সুদের হার, অর্থাৎ এস ওয়াই ইকুয়াল হলো আই আই। এখানে এস হলো সঞ্চয়, ওয়াই হলো আয়, আর বড় হাতের আয় হলো বিনিয়োগ, ছোটাতের আয় হলো সুদের হার। অর্থবাজার, অর্থের চাহিদা অর্থ যোগানের সমতার মাধ্যমে অর্থবাজারের ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। শ্রমিক অর্থবাজারের ভারসাম্যের সূত্র হলো এম সমান এম ওয়ান ওয়াই প্লাস এম টু সমান হলো আর। এখানে এম হলো অর্থের যোগান, এম ওয়ান হলো অর্থের লেনদেন চাহিদা, এম টু হলো অর্থের ফটকা চাহিদা, ওয়াই হলো আয়, আই হলো সুদের হার। শ্রম বাজার, শ্রমের চাহিদা শ্রমের যোগানের সমতার মাধ্যমে শ্রমবাজারের ভারসাম্য নির্ধারিত হয়, তখন ভারসাম্য প্রকৃত মজুরি ও নিয়োগ নির্ধারিত হয়। সমীকরণের মাধ্যমে এনডি, এটা হলো শ্রমের বাজার, শ্রমবাজার নিয়োগ ফাংশন অফ ডাব্লিউ বাই ফি, এনএস হলো জি ব্র্যাকেট ডাব্লিউ। এখানে এনডি হলো শ্রমের চাহিদা, এনএস হলো শ্রমের যোগান, ডাব্লিউ বাই ফি হলো প্রকৃত মজুরি, আর ডাব্লিউ হলো আর্থিক মজুরি। তাহলে এনডি হলো শ্রমের চাহিদা, এনএস হলো শ্রমের যোগান, আর ডাব্লিউ বাই ফি হলো প্রকৃত মজুরি, আর ডাব্লিউ হলো আর্থিক মজুরি। এবার আমরা কেইনসীয় আয় নিয়োগ তত্ত্বের বৈশিষ্ট্যগুলি জেনে নেব। এক নম্বর, পূর্ণ নিয়োগ বিদ্যমান থাকবে, কার্যকর চাহিদা থাকবে, ধনতন্ত্রের সংস্কার থাকতে হবে, সামগ্রিক চাহিদা বৃদ্ধির কৌশল বিদ্যমান থাকতে হবে, বেকারত্বের অস্তিত্ব থাকতে হবে, তারল্য ফাঁদের উপস্থিত থাকবে, অর্থের চাহিদা ও সুদের হারের মধ্যে সম্পর্ক বিদ্যমান থাকবে, স্বল্পকালীন সময় বিভস্ত থাকবে, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা প্রবর্তন থাকবে, অর্থের মায়া থাকবে, রাজস্ব নীতির প্রয়োজনীয়তা থাকবে, ঘাটতি ব্যয় নীতি থাকবে। অর্থাৎ কেইনসীয় আয় নিয়োগের এই বৈশিষ্ট্যগুলি বিদ্যমান থাকতে হবে তার আয় ও নিয়োগ তত্ত্বে। এবার কেইনসীয় আয় নিয়োগ তত্ত্বের আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা দিব। তাহলে আমরা প্রত্যেকটা চিত্র, এখানে আমাদের প্রায় সাতটা চিত্র আছে। তাহলে আমরা এক নম্বর চিত্র হলো, এক নম্বর চিত্রের লম্বকে সুদের হার, ভূমিয়োগকে বিনিয়োগ। দুই নম্বর চিত্রের লম্বকে আয়, ভূমিয়োগকে সঞ্চয়। তিন নম্বর চিত্রের লম্বকে আয়, ভূমিয়োগকে নিয়োগ। চার নম্বর চিত্রের লম্বকে প্রকৃতি মজুরি, ভূমিয়োগকে নিয়োগ। পাঁচ নম্বর চিত্রের লম্বকে আর্থিক মজুরি, ভূমিয়োগকে দামস্তর। ছয় নম্বর চিত্রের লম্বকে আয়, ভূমিয়োগকে লেনদেন চাহিদা। সাত নম্বর চিত্রের লম্বকে সুদের হার, আর ভূমিয়োগকে লেনদেন ও ফটকা চাহিদা দেখানো হলো। আমি আবারও চিত্রের ব্যাখ্যা একটু বলি। এক নং চিত্রের লম্বকে সুদের হার, আর ভূমিয়োগকে বিনিয়োগ। দুই নং চিত্রে লম্বকে আয়, ভূমিয়োগকে সঞ্চয়। তিন নং চিত্রের লম্বকে আয়, ভূমিয়োগকে নিয়োগ। চার নং চিত্রের লম্বকে প্রকৃত মজুরি, ভূমিয়োগকে নিয়োগ। পাঁচ নম্বর চিত্রের লম্বকে আর্থিক মজুরি, ভূমিয়োগকে দামস্তর। ছয় নম্বর চিত্রের লম্বকে আয়, ভূমিয়োগকে লেনদেন চাহিদা। সাত নম্বর চিত্রের লম্বকে সুদের হার, ভূমিয়োগকে লেনদেন চাহিদা ও ফটকা চাহিদা দেখানো হলো। এবার আমরা বিস্তারিত চিত্র বর্ণনা বলি।
সুদ এক নং স্থিতিতে সুদের হার আই সুদের হার যখন আই ওয়ান তখন বিনিয়োগ হলো আই আই ওয়ান এই আই আই ওয়ান বিনিয়োগে দুই নং স্থিতিতে সঞ্চয়ের পরিমাণ হলো এস ওয়ান এই দুই নং স্থিতিতে এস ওয়ান তখন আয়ের পরিমাণ হলো ওয়াই ওয়ান দুই নং স্থিতিতে এ ওয়াই ওয়ান আই এ তিন নং স্থিতিতে নিয়োগের পরিমাণ হলো এন ওয়ান এই তিন নং স্থিতিতে এ এন ওয়ান নিয়োগে চার নং স্থিতিতে প্রকৃত মজুরি হলো ডাব্লিউ ভাগ পি ওয়ান দুই নং স্থিতিতে এই ডাব্লিউ ভাগ পি ওয়ান প্রকৃত মজুরিতে পাঁচ নং স্থিতিতে আর্থিক মজুরি হলো ডাব্লিউ ওয়ান আর দাম আসতে হলো পি ওয়ান এই দাম চান পাঁচ নং স্থিতিতে পি ওয়ান দাম আসতরে ছয় নং স্থিতিতে লেনদেনের চাহিদা হলো এম এম ওয়ান এই এম 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 ওয়ান লেন ছয় নং স্থিতিতে এই এম 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 ওয়ান ওয়ান লেনদেন চাহিদা সাত নম্বর স্থিতিতে আমরা স্থাপন করার পর অর্থের ফটকা চাহিদা এম এম টু পালাম যা এক্ষেত্রে সুদের হার হলো আই আই ওয়ান যা সাত নং স্থিতিতে দেখানো হলো তাহলে আমরা চিত্রের বর্ণনা সমাপ্ত করলাম আমি চিত্রের ব্যাখ্যাটা আবারও বলি এক নং স্থিতিতে সুদের হার যখন আই আই ওয়ান তখন বিনিয়োগের পরিমাণ হলো আই আই ওয়ান এ আই আই এক নং স্থিতিতে বিনিয়োগের পরিমাণ আই আই ওয়ানে দুই নং স্থিতিতে সঞ্চয় হলো এস ওয়ান আই হলো ওয়াই ওয়ান দুই নং স্থিতিতে এ ওয়াই ওয়ান আই এ তিন নং স্থিতিতে নিয়োগের পরিমাণ হলো এন ওয়ান এ তিন নং স্থিতিতে এন ওয়ান নিয়োগের নিয়োগে চার নং স্থিতিতে প্রকৃত মজুরি হলো ডাব্লিউ ভাগ পি ওয়ান চার নং স্থিতিতে এবং নিয়োগ হলো এন এন ওয়ান চার নং স্থিতিতে ডাব্লিউ ভাগ পি ওয়ান প্রকৃত মজুরিতে পাঁচ নং স্থিতিতে আর্থিক মজুরি হলো ডাব্লিউ ওয়ান দাম আসতে হলো পি ওয়ান এই পাঁচ নং স্থিতিতে পি ওয়ান দাম স্তরে ছয় নং স্থিতিতে অর্থের লেনদেন চাহিদা হলো এম এম ওয়ান ছয় নং স্থিতিতে লেনদেন চাহিদা এম এম ওয়ান সাত নং স্থিতিতে স্থাপন করার পর আমরা অর্থের ফটকা চাহিদা পাইলাম এম টু এম এম টু এম এটা সাত নং স্থিতিতে কে বিন্দু দ্বারা দেখানো হলো এইভাবে কেইন্সের আয় ও নিয়োগ তত্ত্বটি ব্যাখ্যা করা যায় চিত্রে এক নং এবং দুই নং চিত্র এক নং দুই নং চিত্র দ্বারা অর্থবাজার এবং তিন নং চাত্র আমরা এই চিত্রে বর্ণনা আমরা পরবর্তী সে দেখে দিলাম এবার এক নং দুই নং চিত্র দ্রব্যবাজার ভারসাম্য নির্দেশ করে চার নং চিত্র সমবাজার ভারসাম্য নির্দেশ করে ছয় নং এবং সাত নং চিত্র অর্থবাজারের ভারসাম্য নির্দেশ করে অর্থাৎ চিত্রের বর্ণনাগুলি আমাদের পরবর্তী স্লাইডে দেখানো আছে প্রিয় ভিউয়ার আপনারা যারা ক্লাসটা দেখবেন ভিডিওটা দেখবেন এই চিত্রের বর্ণনাগুলি নিচে উপস্থাপন করা আছে আমি চিত্রের ব্যাখ্যা আবার একবার বলি এক নং চিত্রে লম্বকের সুদের হার আই আর ভূমিকে বিনিয়োগের পরিমাণ আই দুই নং চিত্রে লম্বকে আই ওয়াই এবং সঞ্চয় এস দেখানো হলো তিন নং চিত্রে লম্বকে আই ওয়াই এবং ভূমিকে নিয়োগ এন দেখানো হলো চার নং চিত্রে লম্বকে প্রকৃত মজুরি ডাব্লিউ ভাগ পি এবং ভূমিকে নিয়োগ এন দেখানো হলো পাঁচ নং চিত্রে লম্বকে আর্থিক মজুরি ডাব্লিউ ভূমিকে দাম আসতে পি ছয় নং চিত্রে লম্বকে আই ওয়াই এবং ভূমিকে অর্থ লেনদেন চাহিদা এম ওয়ান সাত নং চিত্রে লম্বকে আয় সুদের হার এবং ভূমিকে অর্থ লেনদেন চাহিদা এম ওয়ান এবং অর্থের পটকা চাহিদা এম টু দেখানো হলো এবার ব্যাখ্যা এক নং চিত্রে সুদের হার যখন আই ওয়ান তখন বিনিয়োগের পরিমাণ আই ওয়ান এই আই ওয়ান বিনিয়োগে দুই নং চিত্রে যে সঞ্চয় হলো এস ওয়ান এই দুই নং চিত্রে এস ওয়ান সঞ্চয় তিন নং চিত্রে নিয়োগের পরিমাণ হলো এন ওয়ান তিন নং চিত্রে এ এন ওয়ান নিয়োগে চার নং চিত্রে প্রকৃত মজুরি হলো ডাব্লিউ ভাগ পি ওয়ান চার নং চিত্রে ডাব্লিউ ভাগ প্রকৃত ডাব্লিউ ভাগ পি ওয়ান প্রকৃত মজুরিতে পাঁচ নং চিত্রে আর্থিক মজুরি হলো ডাব্লিউ ওয়ান দাম আসতে হলো পি ওয়ান পাঁচ নং চিত্রে পি ওয়ান দাম আসতে ছয় নং চিত্রে অর্থ লেনদেন সাথে হলো এম এম ওয়ান এম ওয়ান এম ডট এই ছয় নং স্থিতিতে এম এম ওয়ান ডট লেনদেন চাহিদা ছয় নং স্থিতিতে স্থাপন করার পর ছয় নং স্থিতিতে এইচ বিন্দুতে স্থাপন করার পর আমরা অত্র পটকা চাহিদা এম টু এম পাইলাম যা চিত্রে কে বিন্দু দ্বারা দেখানো হলো তাহলে চিত্রে এক নং এবং দুই নং চিত্র চিত্রে এক নং এবং দুই নং হলো অর্থবাজারের ভারসাম্য এবং চার নং চিত্র হলো দ্রব্যবাজারের ভারসাম্য আর এক চিত্রে এক নং দুই নং হলো দ্রব্যবাজারের ভারসাম্য অর্থবাজারের ভারসাম্য চার নং চিত্র আমরা এই যে কোন চিত্র দ্বারা কি বোঝা আমরা দেখলাম এক নং দুই নং চিত্র হলো দ্রব্যবাজারের ভারসাম্য চার নং চিত্র হলো সমবাজারের ভারসাম্য ছয় নং সাত নং হলো অর্থবাজারের ভারসাম্য তাহলে আমরা আবার বলি এক নং দুই নং হলো দ্রব্যবাজারের ভারসাম্য চার নং হলো সমবাজারের ভারসাম্য আর ছয় নং সাত নং হলো শ্রমবাজারের ভারসাম্য তাহলে আমরা এই চিত্রগুলির মাধ্যমে আমরা কেইন্সের আয় নিয়োগ তত্ত্বের ব্যাখ্যাগুলি জানলাম এই চিত্রগুলির ব্যাখ্যা আমাদের পরবর্তী স্লাইডে স্পষ্টভাবে দেওয়া আছে যারা আপনারা ভিডিওটি দেখবেন চিত্রের সাথে এই চিত্র ব্যাখ্যাগুলো পরবর্তীতে আমরা পেয়ে যাবেন তা আল্লাহ হাফেজ আজকে আমরা এখানে ক্লাসটা সমাপ্ত করলাম